আমরা কিন্তু আপনার নাম শুনেছিলাম আজকের 63 বছর বয়স, আমরা বোধহয় প্রায় সমবয়সী। হ্যাঁ, আমারও 62। কিন্তু সেই সময় এতটা যোগাযোগ ছিল না, ফলে আমরা অনেকে দুর্ভাগ্যবশত প্রায় কিছুই জানি না। অথচ আপনি অবিসম্বাদিতভাবে রক সম্রাট নামে পরিচিত বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে। আপনি এই যে এই রক সম্রাট নামটা আপনার কেমন লাগে? আসলে সম্রাট গুরু এসবের জন্য তো আমি সঙ্গীত করি নাই, আমাদের ফ্যামিলি ট্রেডিশনের মধ্যেই সঙ্গীতটা আছে। আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাই গান বাজনা কম জানে। তো এখানে আমার মেজ ভাই আলম খান সুরকার সঙ্গীত জগত, আর আমি এই লাইনে মানে কিছু না জানি আর কি। তা আমার ছিল, আমি প্রথম গণসঙ্গীত করতাম আর কি স্কুল লাইফে, শেষের দিকে 9-10 পড়ি। তখন পাকিস্তান বুঝতাম যে পাকিস্তান সরকার আইফান আমাদেরকে ঠকায়। এই বিপ্লবী মাইন্ডের একটু ছিলাম, গান বাজনা গণসঙ্গীত গাইতাম। এই করতে করতে যুদ্ধ লাগলো, যুদ্ধে চলে গেলাম। ওইখানে ক্যাম্প লাইফে আগরতলায় মেলাঘর ক্যাম্পে বিশাল যুদ্ধে ছিলাম। হ্যাঁ, আমি একজন সেকশন কমান্ডার। আমার ভাগ্য বললাম আমি ফ্রন্টেও ফাইট করছি, সরাসরি সম্মুখ যুদ্ধ এবং গাইল স্টাইলে ঢাকা ঢাকা আশেপাশে অঞ্চল সব জায়গায় ফাইট করছি। তখন আমার বয়স কত, আমার 50 সালে জন্ম, 1950-তে 71, 21 পার হয়ে 22। যাই হোক, সেসব তখন ওই গণসঙ্গীত শাল বনে সন্ধ্যা 6টার পর ফেটে দুটো কিছু থাকতো না, বেড়ার ধাপ বেছে গ্রেনেড বক্স থালা বসন চামচ দিয়ে আমরা ঐতি করতাম। আর ঢাকার ছেলে একটু ফরওয়ার্ড বেশি ছিল স্বাভাবিক শহরে, আমরাই প্রাধান্য নিতাম আর কি। এখানে ওস্তাদ টোস্তাদ অনেক বেড়াকে ছেলেরা সব এসে হাতি দিয়ে একদম ডেইলি এটা সন্ধ্যার সময় বান্দা ছিল, আর সবাই খুব মজা পেত। এই করতে করতে ওইখানে একটা গণসঙ্গীত আসর করলাম, প্রায় 5-6 হাজার লোক। আপনার তখন ওই আর্মির অফিসার ওয়াইফটা সুদ্ধা কান্ত আসে, মানে এত সুন্দর প্রোগ্রাম হয়েছিল। তারপর আমরা ফ্রন্টে চলে গেলাম, এখানে ত্রিপুরা রাজ্যের দুটো মিনিস্টার ছিল, ওনারা রেডিও, তারপরে পেপার, দুধ, চা, চিনি এইসব সব স্যাংশন করে দিল খুশি। না, আমরা খাইতে পারলাম না, আমরা ফ্রান্সে যুদ্ধ করতে চলে আসলাম, বেতন পাইলাম 50-75 টাকা, যুদ্ধ টুদ্ধ শেষ হইল। তখন ঢাকায় মনে করেন যে মানুষ সংখ্যা খুব কম, ছেলেমেয়েরা শখে শখে গান বাজনা নাটক টাটক করে। তা আমাদের তখন মুক্তিযোদ্ধা একটা কমান্ডার ছেলেমেয়েদের যাতে কেউ ডিস্টার্ব না করে একটু দেখে রাখতাম শিল্পগোষ্ঠীটাতে পরিচিত সব। এরা প্রথম তখন টেলিভিশন আমাদের একটাই ছিল, ডিএটিতে আর কি, 71-এর শেষের দিকের কথা আর কি। ওরা একটা প্রোগ্রাম করলো 26 জন ছেলেমেয়ে মিলে, খুব খারাপ প্রোগ্রাম আছে একদম, মানে ফল করছে এমন, ওদের মুখ কালো একদম, আমার খুব প্রেস্টিজ লাগলো। তা আমি একটু বন্ধু বান্ধব আড্ডায় ইয়েতে গণসঙ্গীত, তারপর বানায় সানায় ফকিরা গান। আপনি কি গিটার বাজান? না, আমি কোনো যন্ত্র বাজাইতে জানি, একটু পাঠাচ্ছি না। আর তখন মনে করেন যে সারা পৃথিবীতে বিটেলস, রোলিং স্টোন, শ্যাডোস একটা পপের একটা হাওয়া বইতেছে। আমাদের ঢাকা শহর, বিশেষ করে শহর কেন্দ্রিক ঢাকা চিটাং এসব জায়গায় পপের একটা বাতাস বইতেছে, কিছু ইংলিশ গান টান হয়, প্রোগ্রাম টোগ্রাম হয়। তা আমি চিন্তা আমাদের বাংলা শুনে গান করি পপ স্টাইলে জার্নিতে, এই গানগুলি আমি গিটার ড্রামসেট এগুলি দেখব, কিন্তু ওদের বলিনি আমি, কিন্তু ওরা একটা প্রোগ্রাম নেই, প্রোগ্রাম নেই আমাকে জানে। আচ্ছা, এই গানগুলো কি আপনার তৈরি? আমাদের ম্যাক্সিমাম তৈরি বললে হবে না, আমি কিন্তু কাগজ কলমে লিখি না, স্লিপ প্রাণ বেড়ে যায় ওইটাই পরে টাইমে গান বাজায় ফেলে, সুর কথা লাগে। কোথাও লিখছেন না? না, ওই যে আজকে গান লিখতে হবে চেয়ার টেবিল নিয়ে বসলাম, এটা না, গানে তাতে রিক্সায় একটা গান বেজে গেল, এইভাবে হয়েছে। যেমন একটা গানের ভিতরে একটা গানের কথাই বলি, আমার একটা গান আছে খুব ফেমাস বাস্তব ধর্মী আর কি, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার তাদের ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ, হায় রে বা। এই গানটা আমি যখন যুদ্ধের পরে যখন আমাদের এখানে খুব সময়টা খারাপ যাচ্ছিল, মানে কী বলবো আর কি, দুর্ভিক্ষ, খালামারা দুধ আনতে যেতেছে কাদাপাড়া চেয়ারম্যান অফিসে, দুধ পায় না ফেরত, এই রাস্তা স্টেশন থেকে আপনার আরামবাগ নদরদম পর্যন্ত কালো হয়ে গেছে, গ্রামের মানুষ ঢাকা এসে ঢাকা আসলে বোধ হয় কিছু আমরা বাঁচতে পারবো, এরকম দুর্ভিক্ষ, কালো হয়ে গেছে, মানুষ মরে যেতেছে, লাশ দাফন করার মতো মানুষ নেই, মা বাচ্চার ফালাতে ভাগতেছে,
আমি প্রোগ্রাম করে আসতাম বড় বড় ভাব দিয়ে দাঁড়িয়ে, বুঝছেন, একটু ভাব আলাদা। তখন এসে দেখতাম আর ছোটো ছোটো বাচ্চাদের মামা মামা করতো, আমি পয়সাগুলি সব বিলাই দিতাম। তখন আমার কুল ফেরে গান বেরিল, রেল লাইনের বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মাতার কাঁধে ছেলে মরে গেছে, এইভাবে গানগুলি তৈরি হয়েছে আমার। সুর এবং কথা কি একই সাথে শ্রীপুর টাং আর কি, পরে ওইটাকে ধরেন ধরে সম্পূর্ণ গান তৈরি করছে। জি, এবারে সঙ্গে যারা বাজাতেন কারা বাজাতেন সঙ্গে? আমার প্রথম যারা বাজাচ্ছে তার নীলু ছিল বৈবাহিক একটা ছেলে, মনসুর ছিল মগবাজারে, আর সাদেক নামে একটা ছেলে ফিল্মে তবলা টবলা বাজায়, ও ডান বাজায়। আমি কিন্তু বেসিক্যালি কোনো হারমোনিয়াম তবলা গিটার কিবোর্ড এগুলি কিছু বাজাইতে জানি না। গান তো গাইতেন, মানে আপনার বাড়িতে যখন পরিবেশ ছিল গানের? বাড়িতে পরিবেশ ছিল না, আব্বা একটু গম্ভীর টাইপের লোক ছিল, আব্বা খুব একটা বাড়িতে অ্যালাউ করতো পড়ালেখা করো। উনি আবার আপনার কলকাতা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট বাংলাই আবার, উনি চাই তোমরা লেখাপড়া করি, কিন্তু যুদ্ধে আমি যা ইন্টারমিডিয়েট পাস করতে পারলাম, যুদ্ধে চলে গেলাম, এই স্যার যে অবস্থা পড়লাম। এর উৎসাহ বাড়িতে কেউ দিতেন, মানে আম্মা? আম্মা একটু উৎসাহ দিত, আম্মা ভালো গান গাইত। আজম ভাই, এই যে আপনি গান গাওয়া শুরু করছেন, এই ধরনের গান তো আগে ঠিক এইভাবে হয়নি? এভাবে যুদ্ধ করে আসলাম, আমার চোখের সামনে যখন দেখলাম যে ইয়াং জেনারেশন হতাশায় ভুগতেছে, তখন মনে মনে ভাবলাম যে একটা কিছু করা উচিত। তারপর দেখলাম এদের যখন হাইজেক টাইজেক রাহাজানি খারাপ দিকে চলে যেতেছে, এদেরকে একখানে করো। তখন আমি দেখলাম আমার তো সঙ্গীতের জোর আছে, আমি তো মেলা করে ক্যাম্পেও করছি, একখানে করে ফেলেছি। তখন আমি এই সঙ্গীত দিয়ে আটকে ফেলি, ইয়াং তোমরা ঠিক আছে এনজয় করো, তোমরা উন্নত মানের বিশ্বে উন্নত মন মানুষ হয়েছে না বাড়িটা থাকো, জাস্ট এইটাই, আধুনিক বিশ্বে আধুনিকভাবে বাঁচো, ঠিক আছে। এই করতে 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 দিন রাত খাওয়া নেই দাওয়া নেই এই নিয়ে থাকে। আপনাকে তো গুরু বলে মানতেন সকলে, এখনও মানেন, তা আপনার শিষ্যদের মধ্যে কারা কারা ছিলেন? আমার কোনো গুরু শিষ্য নেই আসলে, এটা আবেগে বলে আর কি। আপনার আপনার পারফরমেন্স থেকে অনুপ্রাণিত যারা, তাদের মধ্যে কাদের নাম আপনার মনে পড়ছে এই সময়? না, এইভাবে যেমন আমার সাথে প্রায় 11-12 বছর গিটার বাজার রকেট এখন কানাডা আছে, খুব ভালো গিটারিস্ট, ও প্রথম কথাটা শুরু করে আর কি, এ গুরু গুরু ধর এগুলি কী কর তুমি ফাইলে করো, আদম ভাই কোবা নাহলে তুমি আসবাই না এখানে, অনেক বকা মারধর করছো, তারপর সে গুরুই কোবো। এই করতে করতে বিরক্ত লাগতে আর আমার কিছু করছিলাম, তাহলে দিকে রাস্তাঘাট সব জায়গায় যেদিকে যায় রিক্সায় এই গুরু এ করতে করতে লাস্টে শুয়ে গেছে আর কি, খুব বিরক্ত লাগতো। আজম ভাই, কজন আপনার মিউজিশিয়ান ছিলেন সঙ্গে? মিউজিশিয়ান আপনি কয়জন বলতে হবে, ঢাকা সরে সবাই আমার সাথে বাজেছে। আচ্ছা, 40 বছর আমি মিউজিক করছি। আমার ব্যান্ড ছিল উচ্চারণ, কিন্তু উচ্চারণ নাম খুব কম মানুষ জানে। এই উচ্চারণ শিল্পী গোষ্ঠী 73 থেকে এই পর্যন্ত এখনও আছে, যারা জন্ম হয়নি আমার ফ্রেন্ডের ছেলেরা এখন বাজায়, ছোটো করলে ওদের দিকে নিয়ে যাই। কিন্তু ওই চেঞ্জ হইতে হইতে এখন মনে করেন যে ভাতি দাদা বাজা। গান বন্ধ করলেন কবে? বন্ধ আমি করিনি, আমার যখন অসুস্থ ক্যান্সার হয়ে গেছে, আমি জানি না, মাউথ ক্যান্সার হয়েছিল, তখন আমি রেকর্ডিং করতেছি, স্টেজ প্রোগ্রাম করতেছি, খুব ভালো পারফরমেন্স করতেছিলাম, কিন্তু লাস্টে যখন এটা হঠাৎ টেস্ট করতে গেলাম, তখন বললো যে এই অবস্থা, এই তো এই আমার নাতনি দেখছেন না, এ প্রথম টসলাইট দেখা তোমার, এটা কি ফু দেয় ধারা দেয় ভালো হয়ে দেবে, এর থেকে ছড়াইলো আব্বার মুখের গোটাকে, ছোটো মেয়ে বড়ো মেয়ে খেলে আস্তে আস্তে ছড়াইলো। এই করতে করতে স্কয়ার হসপিটাল, এখান থেকে করতে করতে লাস্টে সব গ্যাদারিং হলো যে না দুম্বার ক্যান্সার হয়ে গেছে, কী করা যায়, সবাই এক হয়ে গেলো একদম, মানে বাংলাদেশের মিউজিক জগতে যারা এবং মিডিয়া লাইনে যারা, আমি চিন্তা করি, আমি কিন্তু পলাইছিলাম যে জানতেই দিনই কাউকে, তারপর সবাই দিল না যে যা পারো আদম ভাইয়ের জন্য করো, এবং আদম ভাই ঠিক আছে ঢাকা হবে না, একদম সিঙ্গাপুর হবে, এই এটা আমার বস্তা বন্দি করে পাঠিয়ে দিল সিঙ্গাপুর, ওখানে যে আবার সব টেকআপ টেকআপ করে কেমোথেরাপি দিল, একবার হসপিটালে ধরলাম, আবার দিল রেডিওথেরাপি, উফ কি যে বলবো, কেয়া মধ্যে ডেঞ্জারাস মানে চিকিৎসা, আবার হসপিটালাইজ, এইভাবে তা কীভাবে বাংলাদেশে আসবো চিন্তাই করতে পারতেছিলাম না, তারপর যাক সবার দোয়ায় আসছে কোনো মতে। আচ্ছা আজম ভাই, আপনি প্রথমে বলছেন আপনি কখনো গান লিখতেন না, পরেও কখনো লেখেন না, কখন আপনি বসে একটা গান লিখেন? হয়তো রাত্রে ঘুমের ঘরে আস ভালো।
হয়তো রাতে শুয়ে দিতে দুটা তিনটার সময় একটু ঘুম ভাঙলো, হয়তো একটা কিছু মনে পড়লো, খাট করে টুকে রেখে দিলাম, পরে ওই আইডিটা কাজে লাগে। এরকম কতগুলো গান আপনি তৈরি করেছেন? আমি গুনি নেই প্রায়, আর খুব একটা বেশি না, সখানেকের কাছাকাছি। এই গান যখন অন্যরা গায় কেমন লাগে? অন্যরা ভালোই লাগে, অনেক বছর তো ফাংশনে ওরাই গেছে। কিন্তু কোনো তফাৎ দেখতে পাচ্ছেন কি? ধরুন আপনি আপনার সময় যে জায়গা থেকে গান গাইতেন আর তারপরে ধীরে ধীরে যে গান হলো, এখন গানের জগৎটা একটু কমার্শিয়াল। কারণ আগে আমরা যখন গান বাজনা করতাম মার্কেটটা কমার্শিয়াল ছিল, মার্কেট ছিল না বলতে, আমরা শখে গান বাজনা করতাম, দেশের জন্য গাইতাম, মানুষের সুখ দুঃখের জন্য গাইতাম, দেশের আকাশ বাতাস খাল বিলের জন্য গাইতাম, মনের আনন্দের জন্য গাইতাম, সবার আনন্দের জন্য গাইতাম, পয়সা টয়সার নামধামে চিন্তা করতাম না। এক জায়গায় খুব আনন্দের সৃষ্টি করাটা ছিল আমাদের কাজ, কিন্তু আস্তে 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 এটা কমার্শিয়ালি ডেভেলপ করে, মার্কেট হয়, কোম্পানি হয়, ক্যাসেট কোম্পানি হয়, এ করতে করতে মিডিয়া লেন বেড়ে যায়, বিভিন্ন রকম যন্ত্র, আমরা তো ভাঙাচুরে নির্যাত করতো, এখন তো যন্ত্রপাতির অভাব নেই, লাইটের অভাব নেই, অনেক কোম্পানি হয়ে গেছে, অনেক শিল্পী হয়ে গেছে, এখন এতে তো সবাই রাতারাতি স্টার হতে যায়, এটাই সমস্যা। আমরা যেমন সিঁড়ি পেয়ে পেয়ে ভাঙা সিঁড়ি দিয়ে 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 উঠছি উপরে, এখন সবাই লিফটে উঠতে চায়। এখন শোনেন এখন যেসব গান হচ্ছে? শোনেন, আমি শোনার সুযোগ হয় না, শুনলে আমি বুঝতে পারি না কোনটা কোন শিল্পী, একই ধরনের কথা, একই শিল্পী, একই স্টাইল শুনে, মানে মনে রাখা যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই, সালেকামালেকা গানটা আমরা তখন, এটা স্বাধীনতার আগের কথা, আমরা উঠতি বয়স, আমাদের পাশে একটা হোটেল আছে, টাওয়ার হোটেল আছে, ওটা দোতলা হইতেছে, পিলার টিলার, তারপর লোহা রিং, বাঁশের কুঞ্চি, পানির ট্যাঙ্কি, এগুলো সব করতে আমরা ওখানে আড্ডা মারতেছি পাঁচ ছজন বন্ধু বান্ধব, তখন এই একটা দেড়টা বাজে আর কি দুপুর। তো ওই নীলুতে বলছিলাম, ও করছে কি, ওই পানির ট্যাঙ্কের ঢাকনাটাকে ড্রাম সেট বানাইছে, বাঁশের দুটো কুঞ্চি নিচ্ছে, লোহার ড্রিঙ্কিং বানায় ড্রাম সেট বেল পাতে, খুব উমটা টাইপের ছিল আর খুব মারাত্মক গিটারি, তিনবেন বানায় নীলুকে, হ্যাঁ সব ভাই মিলেছে, তো খুব ড্রাম বাজাইতে আর আমরা খুব এনজয় করতে, আমার মুখ থেকে বাইরে গেছে সালে কমালে করে ফুল বন্ধ পালে, এইটাই প্রায় দেড় দুই ঘন্টা চললো, যুদ্ধ টুদ্ধ করে আসলাম, আমরা পপ সঙ্গীত করতে হঠাৎ খেয়াল হলো, আরে সালে কামাল একটা গান করছিলাম তো, এইটা যদি কিছু করা যায় তাহলে তো হয়তো কাজে লাগবে, এই সালে কামাল একটা গান বানাইলাম, বুঝছেন? আমি এই গানটা শুনেছি অবশ্য সাবিনার মুখে, আমি মূল রেকর্ডিংটা শুনিনি। আচ্ছা, এই যে যখন গানটা তৈরি করছেন, এটা তো একটা পুরনো গান শুরু করেছেন, এবারে ওটাকে তো টেনে একটু শরীর দিতে হচ্ছে, সেটাকে ওই মাথা খাটিয়ে খাটিয়ে না তখন লিখছেন অন্তত? আমি কোনো রাইটার টাইটার কিছুই না তো বললাম তো আগে, অটোমেটিক কাইসা যেত, একটার পর একটা সেন্স প্রেজেন্ট মাইন্ডই কাজ করতেছে, এটা পর এটা হবে, এটা পরে গেল, আমি তো বাজাইতে জানি না কিছু, কিন্তু যে বাজাইতেছে তা বলে দিতে পারো, তুমি এই জিনিসটা হইতেছে না, এই জিনিসটা এইভাবে হবে, এভাবে বাজাইটা ভালো লাগবে। আপনার কাছে এসে কেউ কোনো বলেছেন যে আজম ভাই আপনার কাছে শিখতে চাই? হ্যাঁ, এরকম অনেক বলতে, আমি আমি তো নিজেই জানি না, আমি তো নিজেই শিখতেছি, কিন্তু কাউকে মানে কোনো একটা লাইন দেখিয়ে দেওয়ার জন্য হয় না যে এই লাইনে তো আমি বলি ঠিক আছে, তোমার শেখার ইচ্ছা থাকে তুমি বাফায় যাও বা শিশু একাডেমি হতে পারো, যে কোনো একটা সেন্টারে ভর্তি হও, তুমি আমার সাথে আইসো, আলাপ আলোচনা আমি তোমাকে যতটুকু সাহায্য করতে পারি হাতে কলমে পাবো। একটা প্রবণতা দেখা দিয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে, আশ্চর্য, এটা কিন্তু উপমহাদেশের অন্য কোথাও এতটা নেই, যে তেমন কিছু না শিখেই কয়েকটি গিটার, একটি ড্রাম সেট ইত্যাদি নেমে পড়লাম, এবং এটা আমি কিন্তু কাউকে ছোট করে বলছি না, কিন্তু এটা একটা প্রবণতা, কিন্তু পেছনে কিন্তু কোনো শিক্ষা, সঙ্গীত শিক্ষার কোনো বুনিয়াদ নেই, এই ব্যাপারটা আপনি কীভাবে? ব্যাপারটা হচ্ছে আমি যে গান গাবো আপনি যে শুনবেন, জি আপনার ভালো না লাগলে আমি গাইবো কেন, সেই চিন্তাটা আগে থাকতে হবে, কিন্তু এরা সেই জিনিসটা করতেছে না, অনেকটা ফ্যাশন হিসাবে নিতেছে, আমি একটা শিল্পী, কিছু চুল লাগলো, কিছু বাল্লা তাল্লা পড়লো, কানের দুল পড়লো, রং টং শার্ট পড়লো,
এই একটা গিটার নিয়ে ঘুরতেছে শোষা আর কি। ওই যে আমি বললাম না যে আমরা তো সিঁড়ির ভাবে উঠছি, কিন্তু একটা লিফ্টে উঠতে চায়, রাত রাতে স্টার হতে চায়, কোথায় কীভাবে টেলিভিশন প্রোগ্রাম করবে, কীভাবে ক্যাসেট বাইর করবে, এইসব ধান্দা ফিকির নিয়ে ব্যস্ত। কিন্তু মূল যে মানুষকে একটা কিছু দিতে হবে ভালো জিনিস উপহার, ওই টেন্ডেন্সি নেই, ওই মানসিকতার নেই। একটা কিছু সৃষ্টি করতে হবে, আমাদের আকাশ বাতাসের কথা বলতে হবে, আমাদের খাল বিলের কথা বলতে হবে, আমাদের দেশের সুখ দুঃখের কথা বলতে হবে। ঠিক, কিন্তু বাংলার পল্লীগীতি তো এটা এটাই করে থাকে। তাহলে যে আধুনিক নাগরিক গান সেটাও কি এটাই করবে, নাকি এটাই কি তার একমাত্র কাজ হবে? আপনি যেটাই করেন, এখন পল্লীগীতি করেন, লালন গীতি করেন, না নজরুল গীতি করেন, রবীন্দ্রসঙ্গীত করেন, বা আধুনিক গান করেন, আপনি যেটাই করবেন সেটা তো সুন্দরভাবে যত্ন করে করবেন যাতে মানুষের ভালো লাগে। সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন কাদের মধ্যে গান বাজনা করে? না, সব অ্যাঙ্গেলই, কারণ আমার একটা জীবনে আমি নিজে শিল্পী হব, টাকা পয়সা কামাবো, নাম হবে, এগুলি চিন্তাধারা আমার কোনো দিন ছিল না, এখনও নয়, হয়তো আমার কিছুটা দেখলে বুঝতে পারে। আমি সামনে যারা ছিল তাদেরকে জাগানোটাই ছিল আমার মেইন, যেহেতু আমি গণসংগীত শিল্পী, এখানে কে আসে না আসে তখন আমার খেয়াল নেই, কে বড় লোক আছে না গরিব আছে না ধনী আছে না মিডিল ক্লাস আছে কালো ধালো কে আছে, জাগো তখন আমি হিরো মাইকের সামনে, আজ এই মাইক থেকে সরে গেলাম তখন আমি হিরো, জাগো মোট কথা, জাগে জাগতে হবে। এই জন্য আমার লেভেলটা একটা জিনিস আমি গর্ব ঠিক না, গর্ব করাটা বা অহংকারটা একটা পাপ বা আহম্মকের কাজ, কিন্তু এটা আমি বলবো যে আমার আমি যে খেয়াল করতাম মতো চিল্লার চল্লির বছর চিল্লাইলাম, চিল্লাই চিল্লার কথা বলবো, গান বলবো না, যেহেতু আমি গানের বেসিক জানি না, এটা আপনার ধনী গরিব নিম্ন শ্রেণী পর্যন্ত মানে চলে গেছে, এটা গ্রামগঞ্জ মফস্বল সব জায়গায় এই সঙ্গীতটা পোতা যায়। প্রথম স্থিতিতে আমার খুব বাধা পাইছি, আমি কিছু সকল ইন্টেলেকচুয়াল আমার বাধা দিত, এটা আমাদের কালচারকে বিকৃত করতেছে, টেলিভিশন বাধা দিতেছে, আমার যত বাধা দিতেছে আমি তত সার পড়তেছি। তাদের আপত্তিটা কোথায়? আচ্ছা, জেলার টাইপ বা একটা একটা পপ গান প্রচার হয়ে যেতেছে আমাদের ট্রেডিশন গান বাদ দিয়ে, একটা নতুন জিনিস ঢুকে যেতেছে, স্বাভাবিক সমাজ হবে প্রথম প্রথম, কিন্তু আস্তে আস্তে তাদের ভুলটা ভাঙছে, দেন এটার ভিতরে বাস্তবতা আছে। এটা নিয়ে টেলিভিশন অনেক ফাইটেছে, খান আতার রহমান আমাদের সঙ্গীত ব্যক্তিত্ব, ফেরদৌসী রহমান সঙ্গীত, এরা পরে সাপোর্ট দিতে দেন না, আদম যেটা করতো সেটা ঠিক আছে। আজ যদি আপনাকে আবার এই অবস্থায় আবার গান গাইতে হয়, আপনি কীভাবে ভাববেন? মানে এখন কি আবার নতুন গান তৈরি করবেন, নাকি পুরনো গানগুলোকেই তার মধ্যে নতুন কিছু দিয়ে, আপনার এই বিষয়ে কোনো ভাবনা আছে? না, এখন যদি আমি যদি আবার ফিটনেস ফিরে পাই বা মুখে কিছুটা সমস্যা দূর হয়, আবার যদি গাইতেই হয়, গাওয়ার কোনো পরিকল্পনা এখন নাই বর্তমানে, তাহলে আমাকে কিছু পুরান গান তো ইউজ করতে হয় যেগুলি মানুষের ডিমান্ড আছে, প্লাস সাথে নতুন কিছু। আমার সবসময় আমি পুরান গানটা শুরু করে নতুন কিছু দিতাম। আমার এই মুহূর্তে আজম ভাই, এই মুহূর্তে আপনি তো কাগজ করছেন, এটা পড়ছেন, সেটা পড়ছেন, দুম করে যদি একটা গান আপনাকে বলা হয় যে একটা গান চার লাইন হলেও বেঁধে দিন, আপনার গানটা বাঁধতে হবে না, কোন বিষয়টাকে আপনি বেছে নেবেন? এখন পৃথিবীতে যেরকম ধরেন যুদ্ধ চলতেছে, ভূমিকম্প, আমাদের এখানে একটা আতঙ্ক, ঝড় বদল বৃষ্টি, ভূমিকম্প হইতে পারে, মানুষ এই পরিবেশ প্রাকৃতিক থেকে যাতে বিপদে না পড়ে সেই জন্য সাবধানতার উপর একটা গান করে। বর্তমান সিকোয়েন্সটা এই দেখে আমি যে পেপার টেপার পড়লে আরও এমনি অর্থ মন খারাপ, এগুলি পড়ে পড়ে মনে করি তখন হায় আমার থেকে খারাপ মানুষ এখনও দুনিয়া আছে। প্রেমের গানের কী হবে? প্রেমের গান এটা আপনি বললেও চলবে না বললেও চলবে, এটা থামাইতে পারবে না কেউ, এটা চিরদিন যতদিন পৃথিবী আছে ততদিন চলবে। আমি তো বাস্তবধর্মী গানের পাশে সবাই তো মনে করে যে আদম ভাই তো ফকিরা গান গায়, বাস্তবধর্মী গান, কিন্তু আমি কিছু গান প্রেমের গানও করছি, যেসব অনেক গানের চেয়েও ভালো, নিজেরটা নিজেই বলি। সেগুলো কি প্রেমে পড়ে তবে করেছেন নাকি? না না, কল্পনার থেকে আসছে বা কিছুটা চোখে কিছু দেখছি সেগুলির থেকে আসছে। পশ্চিমবঙ্গে কোনোদিন আপনি অনুষ্ঠান করেছেন? না, পশ্চিমবঙ্গে আমি বেড়াতে গেছি স্বাধীন পরে, তারপরে গেছিলাম একটা অ্যাডের জন্য গেছিলাম আর কি। বাড়িতে আসার আগে আমি ভাবছিলাম ওনার গান যখন প্রথম শুনি তখন আমার ধারণা হয়েছিল যে ওনার বাড়িগুলো জানতে পড়ে। আচ্ছা,
কারণ একটা গান আছে বিখ্যাত আলাল দুলাল না আলাল দুলাল আলাল দুলাল আমার দুই ফ্রেন্ড আছে সাধারণ আর জাহাঙ্গীর তো ওদের ছেলেটা মারা গেছে ওই লঞ্চ অ্যাক্সিডেন্ট আলমগীর নাম খুব রসিক ছিল ও ওদের টাইটেল নাম দিয়েছিল আলাল দুলাল আর ওদের ফাদার ছিল বুঝছেন ওই কমলাপুরে লোহার পুলে আগে যে ক্লিপ সিস্টেম থাকতো না পায়জামা ওই প্যাডেল মারে এক ইয়েতে চলে আসতো বাড়িতে তা ওই তখন আমরা চেঁচাইতাম আর কি আর ওর ফাদারের মাথায় টাক টাক ছিল ওই চুলকম আলমগীরের ফাদারের নাম দেখতো সিনেমা টিনেমা দেখতো ফাইলেমি করে দেবানন্দ বলতো আর কি দেবানন্দ সুন্দর হিরো তো এখন তখন পরে পরবর্তীতে খেলোয়াড়িতে তো গান বানান যায় পরে দেবানন্দ দাদা আলালদুল্লাহ হ্যাঁ পাদির হাদির ছেলে পাদির হাদির চান্দ দিয়ে দিলাম দেবানন্দের চন্দ্রটা ঠিক আছে দেবানন্দের জায়গায় হাদির চান্দ করে দিলাম তো মেদুভাইকে জিজ্ঞাসা করলাম আলম খানকে জিজ্ঞাসা করলাম যে মেদুভাই দেখেন তো এই চাংখার পুল হাতির পুল লোহার পুল কতগুলি পুল আছে একটা পুল তো দিত ওই পুল তো দিলে মানুষ বুঝবো না আমরা তো ওই পুল দেখা দেখো ওদের চেতাই কবি জসুদ্দিন বাড়ির পাশে বসে আড্ডা মারি আর আমরা মজা করি আর চেতাই আর চেতাই বাপা আসতে ওরা বাপা আসতে দেখলি গাঁটা শুরু করি অফিস থেকে আসতে সাইকেল চালা তারপর মেদুয়ে করলে তুই চাংখার পুল নামটা দে ভালো লাগলো আলম খান করলে চাংখার পুলটা দে তা চাংখার পুল এলি তারপরে বিশ্বাস করবি নেতারা আবার আর একটা সুন্দর ভাই গানটা তখন হিট করলো টেলিভিশন তখন পৃথিবীতে বেশি যাইত গানটা ঠিকই চাংখার পুলে হাদি চান্দ থাকে সে দাওয়াত দিয়ে বসে যে হ্যাঁ এখন সে দাওয়াত দিয়ে বসে আমার সাথে যে দিদিম গীতার বাদে দুলাল অমন করছে আল্লাহ দুলাল দুলাল তোম করলে গান বানাইছে নিয়ে আমার দিনে গান বানাইছে আদম খান নিয়ে দাওয়াত দিছে পুরো গ্রুপ আমরা গেছি বুঝছেন যন্ত্রপাতি নিয়ে অনুষ্ঠান একা আপনি যে আমার যে গান বানাইছেন মাগার ম্যাজিকটা যে দিছেন না ঢাকায় মানুষ তো মাগার ম্যাজিকটা যে দিছেন না আর গান গাইতেছে দেখি মসজিদে মানুষ পর্যন্ত দাঁড়ায় গেছে সব আল্লাহ দুলাল গান শুনতেছে অসুস্থ পরে রেকর্ডিং আর করতে পারিনি পৃথিবীতে একটা 21 ফেব্রুয়ারি একটা গান করছিলাম ওটা আগে রেকর্ডিং ছিল লিপ কোড লিপ করেছেন মানে গান গাওয়া হয়নি গান গাওয়া হয়নি মানে এখন যদি আপনি বলি এক লাইন গাইতে অসুবিধা হবে কান্তার ফুলে প্যাডেল মেরে পৌঁছে পারি আলাল দুলাল হে আলাল দুলাল আলাল দুলাল আলাল দুলাল তাদের বাহারি যাম কান্তার ফুলে প্যাডেল মেরে পৌঁছে পারি আলাল দুলাল আলাল দুলাল আলাল যদি ডাইনে যায় দুলাল যায় পায় তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে আল যদি ডাইনে যায় দুলাল যায় পায় তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে আলাল কই রে দুলাল কই রে নাই রে নাই রে নাই রে নাই আলাল দুলাল আলাল দুলাল আলাল যদি ডালে থাকে দুলাল থাকে তালে পাড়া তার জ্বালায় তারা সারাদিন ধরে আলাল যদি তালে থাকে দুলাল থাকে তালে পাড়া তার জ্বালায় তারা সারাদিন ধরে আলাল কই রে দুলাল কই রে নাই রে নাই রে নাই রে নাই আলাল দুলাল হে আলাল দুলাল আলাল দুলাল আলাল দুলাল তাদের বাবা চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে পারি আলাল দুলাল আলাল দুলাল আলাল দুলাল আলাল দুলাল আলাল দুলাল আলাল চমৎকার 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 কত কষ্ট করে করলেন কত ছিল অল্প 20 22 25 28 30 আর ঠিক আছে
তাতেই বা কম কি বয়স ফ্যাক্টর ছিল না, আমার মুখটা না হলে অসুখের আগেও ভালো পারফর্ম করে, সময় ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওটা কিছু না, ওটা একটু সময় থাকবে। আপনি আর আমি তো একই পথে করছি। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, শ্যামল মিত্র, এদের গানগুলি শুনেছেনই তো আমরা, এতগুলো আমাদের দেশি গানের পাশাপাশি গুলি শুনতাম। না, এই যে এটা করা থাকলে আজম ভাই, এটা খুব দরকার ছিল, জানেন এটা খুব দরকার। আপনার যে কত ভক্ত আছে, ল্যাপল্যান্ডেও ভক্ত আছে আপনার, আইসল্যান্ডেও ভক্ত আছে আপনি, মানে বাঙালি তো ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এবং যে যেখানে ছড়িয়ে পড়েছে আজম খান সঙ্গে গেছেন, কাজে এইটা হলো আমাদের আনন্দ, যে অনেকদিন পর এইটাই আনন্দ আমরা শেয়ার করবো। আমার তো খুব ভালো লাগলো, অসুস্থ হওয়ার পরে যে বাঙালিরা আমার জন্য এতভাবে চেষ্টা করছে যে বাইতে থাকুক, যেখানে আমি পলাই গেলাম যে না আমার কাউকে জানতে দেবো, এটা খুব ভালো লাগছে। আপনার কী বলবো, মানে খালি টাকা পয়সা দিয়ে সহযোগিতা তা না, দোয়া করছে যার কিছুনে গরিব সে দোয়া করতেছে, মসজিদে দোয়া করতেছে, মানে কী অবস্থা, হিন্দুরা দোয়া করতেছে, খ্রিস্টানরা দোয়া করতেছে, বৌদ্ধরা দোয়া করতেছে, সব ধর্মে আমার জন্য দোয়া করতেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আপনি তো ফুটবল খেলতেন, ফুটবলও খুব ভালো খেলতাম, আমি ব্রাদার্সে খেলতে চাইছিলাম কিন্তু পরে গান নিয়ে থাকলে আমার খেলাধুলা হয়নি, ওরা অনেক ঘন্টা টন্ডা পাঠায় দিতে দাদাম নিয়ে মাঠে, এই টেপ টেনিস খেলতাম কিছুদিন, অসুস্থ ছিল টেপ টেনিস খেলতাম, খেলতে 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 ঢাকা সহ অনেক বড় বড় কাপ নিয়েছি। এমন আমাদের দেশের যে প্লেয়াররা আছে, ক্রিকেট প্লেয়াররা, ফুটবল প্লেয়াররা, বিশেষ করে ক্রিকেট প্লেয়াররা খুবই করে, আমার বাসা আছে দেখা করে যায়, আমাদের বলি কীভাবে খেলবা না খেলবা। আমি বাজারে এখনও যাই, সবাইকে তুমি বাজারে যাও কেন, আমি কিন্তু আমার নেশা, ঈদের দিন আমি বাজার থেকে এক চক্কর মাইরা এসে তারপরে নাস্তা খাই। অনেকদিন ভর আবার চেনা মুখ, বন্ধু কি খবর মুহূর্ত বলুক, অনেক দিন পর আবার ছিলাম। ভালো গাইতাম, এমন কিশোর কুমারের বন্ধু বান্ধব যদি শিল্পীতে ভালো গান দিয়ে মানে পাম দিত নাকি জানি না, তারপরে কোনো মতে দাদার একটু টাচ লাগাইল, সরম বরম ভাঙ্গা যে যাক কইতে পারবো যে হেমন্ত সাথে টাচ লাগছে, মুসাফিরের পথ শরৎ আসে যায় মেঘের ফাঁকে নীল, এই শহরটায় অতিথি গাঁছে শরৎ আসে যায় মেঘের ভাগে নীল, এই এই যে সমস্যাটা কি, আমরা না কেউ কারোর খবর রাখতে পারছি না, এই যে এরম একটা কিছু হলে থাকলে লোকে রিলেট করতে পারে, কিছু ইনফরমেশন পেতে পারে, এইটা দরকার। এই যে আজম ভাইকে দেখা, আরে এটাই তো অনেক লোক কিন্তু আজম খান নামটা জানে, রক সম্রাট, ওইখানেই থেমে গেল, ইনফরমেশন নেই, এ বলে যাক এই একটা আবার সেতু। আমাদের যে এইটার সময়টা গেছে তখন তো মনে করেন যে এইসব ক্যাসেট সিস্টেম নাই, ভিডিও ক্যামেরা নাই, এক বি টিভি আর রেডিও, এছাড়া কোনো মাধ্যম ছিল না, তাই তো চলো আমরা কিন্তু উঠবো, কোনো ওনার বিশ্রাম দরকার। হ্যাঁ না না ঠিক আছে, আমার খুবই ভালো লাগতেছে, থাকতে মন চাইতেছে না। অনেক দিন পর কেমন আছো বলো, বন্ধু কি খবর আবার গাই চলো, অনেক দিন পর কিন্তু বাংলা। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, কলকাতা এখন ইউনিভার্সিটি জানি আমি, আলিগঞ্জ।